প্রশ্নের ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং সাবজেক্টের প্রথম অধ্যায় অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন বিষয়টি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এখানে আমাদের অধ্যায়টির নাম হলো অর্থায়ন আর ব্যবসা অর্থায়ন। অর্থায়নটা হলো যে আর্থিক বিষয়, আমরা সহজ কথায় একটি উদাহরণের মাধ্যমে বলতে পারি যে কোন একজন ব্যবসায়ীর ধরো যে ব্যবসা করার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু তার নিজস্ব আছে 1 লক্ষ টাকা। তো বাকি 1 লক্ষ টাকা সে কারো কাছ থেকে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে সে 50,000 টাকা ধার করত, তাহলে তার হলো এখন 1,50,000 টাকা। এখন তার আরো 50,000 টাকা দরকার। এখন সে কোনো একটা ব্যাংক থেকে সে 50,000 টাকা ঋণ নিল 2 বছরের জন্য, তাহলে এখন তার দাঁড়ালো মোট 2 লক্ষ টাকা। তাহলে নিজের 1 লাখ টাকা, তারপরে তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে নিল 50,000 টাকা, আর ব্যাংক থেকে ঋণ নিল 50,000 টাকা, তাহলে এই মিলে তার হলো মোট 2 লক্ষ টাকা। এইভাবে সে তার ব্যবসায়ের মূলধনটা জোগাড় করলো। দ্বিতীয়ত, সে টাকা যখন 2 লক্ষ টাকা হলো, সে এই টাকাটা কি করলো, তার ব্যবসায়ের কাজে লাভজনক খাতে বিনিয়োগ করলো। এতে এই যে তার 2 লক্ষ টাকা প্রয়োজন ছিল এবং নিজস্ব 1 লক্ষ টাকা ছিল, বাকি আরো 1 লক্ষ টাকা সে দুইভাবে ধার করে এনে 2 লক্ষ টাকা পূরণ করলো, এবং পরিশেষে সে তার এই অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করলো, করে তার ব্যবসা পরিচালনা করছে। এই যে 2 লক্ষ টাকা তার ব্যবসায় বিনিয়োগ করার জন্য প্রয়োজন ছিল এবং এখান থেকে নিজের অর্থ ধার করা অর্থ মিলে সে কী করলো, 2 লক্ষ টাকা সৃষ্টি করেছে, এবং সে পরবর্তীতে সেই টাকা লাভজনক খাতে বিনিয়োগ করে ব্যবসায় করছে। এই টোটাল কাজটি হলো অর্থায়ন, বা আমরা ব্যবসায়ের ক্ষেত্রে হলে ব্যবসা অর্থায়ন বলা যায়। তাহলে আমরা যেটা দেখছি যে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা এবং সেই অর্থটাকে লাভজনক খাতে বিনিয়োগ করাই হচ্ছে অর্থায়নের মূল বিষয়। আশা করি কিছুটা বুঝতে পেরেছে আসলে যে আসলে অর্থায়ন বিষয়টা কি। এখানে আমি একটু বলে নিই তোমাদেরকে যে আমি এই চ্যাপ্টারে যা যা পড়াচ্ছি বা অন্যান্য চ্যাপ্টারগুলো যখন পড়াবো, তোমরা দেখবে যে কতগুলো লাইন আন্ডারলাইন করা আছে। তোমরা এটা দেখে তোমাদের বইয়ে এই লেখাগুলো আন্ডারলাইন করে নিবে এবং সেই লেখাগুলো খুব মনোযোগের সহিত বারবার করে পড়বে, কেননা এগুলো থেকে ক নম্বরের প্রশ্ন হতে পারে সৃজনশীল ক্ষেত্রে, তারপরে এমসিকিউ প্রশ্ন হতে পারে, অনেক প্রশ্নই কিন্তু এগুলো থেকে এই এই আন্ডারলাইন করা লেখাগুলোর ভিতর থেকে থাকবে। কাজে এই আন্ডারলাইন করা লেখাগুলো তোমরা খুব মনোযোগের সহিত পড়বে, ঠিক আছে? এটা তাহলে আমরা একটু আগে খুব সংক্ষেপে অর্থায়ন বিষয়টা কিছু বললাম। তো আমরা এই চ্যাপ্টারটা পড়ে যা জানতে পারবো, একটা হলো যে অর্থায়নের সংজ্ঞা দিতে পারবো, অর্থায়নের ক্রমবিকাশের ধারণা বর্ণনা করতে পারবো, অর্থায়নের শ্রেণীবিভাগ বিশ্লেষণ করতে পারবো, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো, আর্থিক ব্যবস্থাপকের কার্যকরী ব্যাখ্যা করতে পারবো। তাহলে প্রথম যে আলোচ্য বিষয়টা ছিল যে অর্থায়নের ধারণা, তাহলে একটু আগে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে অর্থায়নের ধারণাটা কেমন আসলে। তাহলে আমরা দেখি যে অর্থায়নের ক্ষেত্রে আমরা দেখি যে অর্থ নিয়েই কাজ করে, অর্থ সংগ্রহ করে সেই অর্থ আবার লাভজনক খাতে বিনিয়োগ করে, তাহলে অর্থ নিয়েই হচ্ছে তার কাজ। তাহলে এই ক্ষেত্রে দেখো সংক্ষেপে একটা কথা বলা যায়, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তাহলে অর্থায়ন কী নিয়ে কাজ করে, তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এইখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে আসলে তহবিল জিনিসটা কি। তহবিলকে অর্থ বলা হয়, তহবিলকে মূলধন বলা হয়, তহবিলকে পুঁজি বলা হয়। তাহলে তহবিল বলতে আমরা অর্থ,
পুঁজি বা মূলধন বুঝে থাকবে, ঠিক আছে? এইটা তাহলে অর্থায়ন তহবিল অর্থাৎ অর্থ ব্যবস্থাপনা নিয়ে কাজ করে, অর্থায়ন তহবিল অর্থাৎ মূলধন বা পুঁজি ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। আমরা একটু আগে যে উদাহরণটা দিয়েছি যে ব্যবসায় 2 লক্ষ টাকা প্রয়োজন ছিল, নিজের ছিল 1 লক্ষ টাকা, বাকি 1 লক্ষ টাকা সে ব্যাংক থেকে এবং বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে এনে 2 লক্ষ টাকা পূরণ করেছিল এবং এই টাকা সে ব্যবসায় বিনিয়োগ করেছিল। তাহলে এখানে অর্থ নিয়ে কিন্তু সে কাজ করছে, অর্থটা আগে জোগাড় করেছে, তারপরে সেই অর্থ মূলধন হিসেবে সে বিনিয়োগ করেছে। তাহলে এইভাবে অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। আমরা দেখি একটি ব্যবসা প্রতিষ্ঠানে যদি আমরা দেখি, যেটা দর্জির দোকান, এখানে দর্জির দোকানে কি থাকে যে তাকে দর্জির দোকান শুরু করা বা দর্জির কাজ চালানোর জন্য সেলাই মেশিন ক্রয় করতে হয়, সুতো ক্রয় করতে হয়, বোতাম ক্রয় করতে হয়, কাঁচি ইত্যাদি প্রয়োজনীয় পরিমাণে ক্রয় করতে হয়, ঠিক আছে? তো এগুলোর ক্ষেত্রে সে তার মূলধনটাকে ব্যয় করা। আবার তার ব্যবসা যখন যে শুরু করে, ব্যবসায় চলাকালীন অবস্থায় মাসের শেষে কর্মচারীতে বেতন দিতে হয়, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজন হয়, এবং এই ব্যয়গুলো সে কী করে, তার সেলাই থেকে, কাপড় সেলাই থেকে যে আয়টা হয় সেটা থেকে সে ব্যয়টা নির্বাহ করে, ঠিক আছে? তাহলে এই যে আয় এবং ব্যয়, তাহলে প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে, মূলধন বিনিয়োগ করে, সেখান থেকে তার আয় হয়, ওই আয় থেকে কী হয়, তার ব্যবসা চলাকালে যে ব্যয়গুলো উদ্ভব ঘটে সেগুলো সে ব্যয় করে থাকে, ঠিক আছে? তাহলে আয় এবং ব্যয় মনে রাখো, মূলধন বিনিয়োগ করেছে, আয় হচ্ছে সে আয় থেকে আবার নানান খাতে অর্থ ব্যয় করতে হচ্ছে। এরপরে যদি আমরা দেখি একটা পরিবারের কথা বলি, যে পরিবারও অর্থায়ন আছে, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে একটু আগে যেটা দেখলাম দর্জির দোকান, সে মূলধন বিনিয়োগ করেছে, আয় হচ্ছে, ব্যয় হচ্ছে, ঠিক সেম তোমার পরিবারও কিন্তু এই ধরনের কাজ হয়ে থাকে। কেমন? পরিবারের বিভিন্ন কাজের মাধ্যমে আয় হয়, ঠিক আছে? যেমন পরিবারে আয়ের উৎস এক বা একাধিক থাকতে পারে, চাকুরি, ব্যবসায়, কৃষিকাজ, আত্মীয় ইত্যাদি মাধ্যমে পরিবার আয় করে থাকে। এখন পরিবার যে আয়টা করে, এই আয়টা আবার বিভিন্ন খাতে ব্যয় করে। দেখো দৈনন্দিন বাজার, বাড়ি ভাড়া, স্কুলের বেতন, বিভিন্ন বিল প্রদান ইত্যাদি খাতে ব্যয়গুলো করে থাকে। তাহলে পরিবারও অর্থায়ন আছে, অর্থাৎ এখানে আয় যেমন আছে পাশাপাশি বিভিন্ন ব্যয়ও আছে। তাহলে এখানে সুষ্ঠুভাবে পরিবারটা পরিচালনা করতে হলে আয়ের সাথে ব্যয়ের একটা সঙ্গতি তাকে রাখতে হবে। আমরা এরপরে একটা বিদ্যালয়ের অবস্থা দেখি, এখানে একটি বিদ্যালয়ের কথা বলছে। বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন না। তার উদ্দেশ্যটা কি? বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হচ্ছে সেবা দেওয়া অর্থাৎ শিক্ষা প্রদান করা। এইটা বিদ্যালয় প্রতিষ্ঠান হলেও এরও কিন্তু আয়ের খাত আছে, ব্যয়ের খাত আছে। এর আয়ের খাতগুলো কি? ছাত্রদের বেতন, পরীক্ষার ফি, ভর্তি ফি, এগুলো থেকে তার আয় হয়ে থাকে। আবার শিক্ষক কর্মচারীর বেতন, ঘর ভাড়া প্রদান, বৃত্তি ফি প্রদান, কম্পিউটার, আসবাবপত্র ইত্যাদি খাতে প্রতিষ্ঠানকে নানান অর্থ ব্যয় করা হয়। তাহলে আমরা এই পর্যন্ত যে কয়টা দেখলাম, একটা পরিবার দেখলাম, একটা দর্জির দোকান দেখেছি, একটি সেবামূলক প্রতিষ্ঠান দেখেছি, এগুলোতে দেখেছি প্রত্যেকটারই কিন্তু তোমার অর্থের প্রয়োজন আছে, অর্থ সংগ্রহ করতে হয়, আবার সেই অর্থ নানান খাতে ব্যয় করতে হয়। তাহলে আমরা প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম যে একজন ব্যবসায়ী 2 লক্ষ টাকার প্রয়োজন, নিজের 1 লক্ষ টাকা আছে, বাকি 1 লক্ষ টাকা ঋণ করেছে, করে 2 লক্ষ টাকা পূরণ করেছে এবং বাকি টাকা সে 2 লক্ষ টাকা সে মূলধন হিসেবে বিনিয়োগ করেছে, এরপরে তার আয় হবে এবং সেই আয় দিয়ে সে নানান খরচ বা ব্যয় নির্বাহ করবে। এই সার্বিক কাজটাই হচ্ছে আমাদের অর্থায়ন। তাহলে সুষ্ঠুভাবে যেন এই কাজটা করা যায়, অর্থাৎ সুষ্ঠু বলতে অর্থাৎ প্রয়োজনীয় মূলধন সংস্থান বা জোগাড় যেন করা যায় ঠিকভাবে, এবং সেই টাকা যেন লাভজনক খাতে বিনিয়োগ করা যায়, প্রয়োজনীয় আয় হয় এবং সেই আয় থেকে যেন প্রয়োজনীয় ব্যয়গুলো সহজে মেটানো যায়, এটা সার্বিক বিষয়টাই অর্থায়নের আওতাভুক্ত। এবার আমরা দেখি যেটা আলোচনা করতে যাচ্ছে যে অর্থায়নের শ্রেণীবিভাগ। তাহলে আমরা একটু আগে যেটা অর্থায়নের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যে
একটা দর্জির দোকানে দেখেছিলাম, এটা পরিবারে দেখেছিলাম, একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান শিক্ষালয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখেছিলাম। এখন এগুলোকে আবার শ্রেণীবিভাগ করা হয়েছে, আমরা তো তারা ক্লিয়ার হবে যে অর্থায়ন শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠানে নয়, অর্থায়ন বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রয়োজন। যেমন প্রথমে যেটা বলা হচ্ছে পারিবারিক অর্থায়ন, ঠিক আছে, তাহলে পরিবারে যেমন আয় আছে, বিভিন্ন খাতে ব্যয় আছে, ঠিক আছে, এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। তো পারিবারিক অর্থায়নে আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি রাখা প্রয়োজন হয়। যদি আয়ের থেকে ব্যয় কম হয় তাহলে যে অর্থ বেঁচে যায় সেটাকে কী করা হয়, ভবিষ্যতে যেন সঞ্চয় করা হয়। আর যদি আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায় তাহলে কিন্তু তোমার ঋণ করে ধার করে বাকি অর্থ বাকি খরচ মেটাতে হয়। সরকারি অর্থায়ন, সরকারেরও একটি অর্থ ব্যবস্থাপনা আছে। সরকারের অর্থায়নের মূল লক্ষ্য হলো সমাজ কল্যাণ, ঠিক আছে। সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা বা আয় করা এবং সেই অর্থ আবার দেশের জনগণের কল্যাণে নানান খাতে ব্যয় করে থাকে, ঠিক আছে। এখানে আন্ডারলাইন বিষয় দেওয়া আছে, তোমরা পড়লে দেখতে পাবে কোন কোন খাত থেকে আয় করে এবং কোন কোন খাতে সে অর্থ ব্যয় করে থাকে। এখানে আবার দেখো যে কিছু বিষয় আছে, যেমন কিছু সংক্ষিপ্ত বিষয় আছে, এডিপি, তারপরে আছে আইডিপি, এইগুলোর পূর্ণরূপ যা সেগুলো আমাদেরকে শিখতে হবে। যেমন আইডিপি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আমাদের প্রশ্ন কিন্তু এইভাবে আসতে পারে আইডিপি এর পূর্ণরূপ কি, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, তাহলে এটা এইভাবে শিখতে হবে আমাদেরকে, জানতে হবে। আবার আমরা যদি দেখি যেখানে পিপিপি বলা আছে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, তাহলে এইভাবে থাকতে পারে যে পিপিপি এর পূর্ণরূপ কি, ক নম্বর থাকতে পারে, এমসিকিউ প্রশ্ন থাকতে পারে, সেখান থেকে আমাদেরকে এই উত্তরগুলো করতে হবে। এখানে একটি বিষয় বলা আছে যে পিপিপি এর পূর্ণ অর্থটা হলো যে কোনো একটা কাজ যদি সরকার এবং বেসরকারি উদ্যোক্তা উভয় মিলে সেই কাজটা সম্পাদন করে তাহলে সেই কাজটা আমরা বলবো পিপিপি এর আওতায় হয়েছে। অর্থাৎ কোনো একটা প্রকল্প বাস্তবায়ন বা কোনো একটা কাজ বা লক্ষ্য উদ্দেশ্য অর্জন যদি সরকার এবং বেসরকারি সংস্থা উভয় মিলে যদি সম্পাদন করে তাহলে সেটাকে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় হয়েছে বলে আমরা বুঝে থাকব। তারপরে আছে ক নম্বরে আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নের ক্ষেত্রে মূলত আমদানি এবং রপ্তানির বিভিন্ন খাতগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে, এবং এখানেও আমদানি রপ্তানির ক্ষেত্রে কিন্তু অর্থায়নের অর্থায়ন আছে, কারণ আমদানি করতে আমাদের অর্থের প্রয়োজন আছে, আবার রপ্তানি করলেও সেখানে অর্থ আসে, সেটারও আবার ব্যবস্থাপনার প্রয়োজন আছে। তো আমদানি রপ্তানির ক্ষেত্রে আমরা সাধারণত কী করি যে আমাদের মতো দেশে আমদানি বেশি হয় রপ্তানি কম হয়। তো আমদানি কখনো আমদানি থেকে রপ্তানি যদি বেশি হয় বা রপ্তানি থেকে যদি এই রপ্তানি থেকে যদি আমদানি বেশি হয় তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়। যেমন ওখানে দেখানো হয়েছে যে রপ্তানি হতে আমদানি বেশি করতে হয় পরে প্রতি বছর বিরাট অঙ্কের বাণিজ্য ঘাটতি দেখা দেয়। তারা কোনো দেশে যদি রপ্তানি থেকে আমদানি বেশি হয় তারা বাণিজ্য ঘাটতি দেখা দেয়, আবার আমদানি থেকে যদি রপ্তানি বেশি হয় তাহলে কিন্তু বাণিজ্য উৎপৃত্ত সৃষ্টি হয়। তো এখানে যখন ঘাটতি দেখা যায় এই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করতে পারি, এই ঘাটতিটা আমরা প্রবাসীরা যে অর্থ আমাদেরকে প্রেরণ করা রেমিডেন্স বলি আমরা, সেই অর্থটাই এই ঘাটতি পূরণে সহায়তা করে থাকে। তাহলে প্রশ্ন আমার থাকতে পারে যে বাণিজ্য ঘাটতি কী কারণে দেখা দেয় এবং এই বাণিজ্য ঘাটতি আমরা কীভাবে পূরণ করতে পারি বা মোকাবিলা করতে পারি। ঘ নম্বরে আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ সংস্থান। অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানকে বুঝবো যেগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে করা হয় না, বরং সমাজের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য করা হয়ে থাকে এবং এরা সমাজের মানুষকে কিছু সেবা দিয়ে থাকে। এখানে সে মুনাফা অর্জন করা তার প্রধান উদ্দেশ্য না, সে যতটুকু মুনাফা অর্জন করে শুধুমাত্র প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্যই সে মুনাফাটা অর্জন করে, ঠিক আছে। তাহলে মূলত এগুলো মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না। যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে যে এতিমখানা একটি মুনাফা ভিত্তিক প্রতিষ্ঠান না, ঠিক আছে, এরকম। তাহলে এগুলো
মুনাফাভিত্তিক প্রতিষ্ঠান না হলেও এগুলো এদেরও কিন্তু কি আছে, তোমার অর্থ আয় করতে হয়, অর্থ বিভিন্ন খাতে ব্যয় করতে হয়, ঠিক আছে? ব্যবসায় অর্থায়ন, ওই যে আমরা দর্জির দোকানের উদাহরণ দিয়েছিলাম, একটা ব্যবসা প্রতিষ্ঠান, তাহলে এখানে ব্যবসা অর্থায়ন অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থায়ন নিয়ে আলোচনা করা হয়। এবং অর্থায়নের মূল বিষয়টাই হচ্ছে আসলে ব্যবসায় অর্থায়ন বা বিজনেস ফাইন্যান্স, এবং এর মূল লক্ষ্য হলো মুনাফা অর্জন। তাহলে ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন করা। আচ্ছা, এখানে ব্যবসায় প্রতিষ্ঠান আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। এখানে বলছে কারবার বা কারবারি প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা। তো কারবারি প্রতিষ্ঠান বলতে ব্যবসায় প্রতিষ্ঠানকে বোঝায়। তাই তিন ভাগে ভাগ করা, এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। তাহলে এক মালিকানায় অর্থায়ন ব্যবস্থা একরকম, অংশীদারিতে একরকম, আবার যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে অর্থায়ন ব্যবস্থা ভিন্ন ধরনের। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, এরাও ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করা। তাহলে এগুলো শুধুমাত্র ব্যাংক ও আর্থিক ব্যবসা প্রতিষ্ঠান বলতে তারা সাধারণত কোনো পণ্য বা সেবা নিয়ে ব্যবসা করে, আর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মূলত এখানে আর্থিক লেনদেনটাই হয়ে থাকে বেশি, যেমন কাউকে অর্থ ধার দেওয়া, ঠিক আছে? এই সমস্ত প্রতিষ্ঠান কি করে, জনগণের কাছ থেকে সঞ্চয় হিসেবে আমানত সংগ্রহ করে, আবার এই আমানত থেকে তারা কি করে ব্যক্তি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে তারা ঋণ দিয়ে থাকে, এটাই তাদের প্রধান কাজ। এরপরে আমরা দেখি যে কারবারি অর্থায়নের গুরুত্বটা একটু আলোচনা করি। তাহলে উপরে আমরা দেখলাম যে অর্থায়নটা মূলধন সংগ্রহ করে, সেই মূলধন আবার লাভজনক খাতে ব্যয় করে, আবার আয় হয় সেই আয় থেকে নানান ব্যয় নির্ভর করে থাকে। তাহলে কারবারি অর্থায়নের কিছু গুরুত্ব আছে। তাহলে আমরা তো দেখি কারবারি অর্থায়ন বা ব্যবসা অর্থায়নের গুরুত্ব। বিভিন্ন কারণে কারবারি অর্থায়ন বা গুরুত্ব রয়েছে, কারণ একজন ব্যবসায়ী যদি কারবারি অর্থায়নের সম্পর্কে, ব্যবসা অর্থায়ন সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে কিন্তু সে তার প্রতিষ্ঠানের তহবিল অর্থাৎ মূলধন ব্যবস্থাপনা সঠিকভাবে করতে পারবে না, ঠিক আছে? লাভজনক খাতে বিনিয়োগ করতে পারবে না, দেখা গেলো যে সে লোকসানের সম্মুখীন হবে। তাহলে ব্যবসা করতে গেলে অবশ্যই আমাদের, যারা ব্যবসা করবে তাদের অবশ্যই কারবারি অর্থায়ন বা ব্যবসা অর্থায়নের সম্পর্কে জ্ঞান থাকতে হবে। কেন থাকতে হবে? ক নম্বর যেটা বলছে যে ব্যবসায়িক মূলধন সংকট, ব্যবসায়ের ক্ষেত্রে অনেক সময় মূলধন সংকট দেখা দিতে পারে, যা মূলধন প্রয়োজন ততটুকু নেই, এই অবস্থায় সে কীভাবে তার মূলধন সংগ্রহ করতে পারে, ঠিক আছে? এইটা তার কারবারি অর্থায়নের জ্ঞান থাকলে সে সহজেই মূলধন সংকটটা কাটিয়ে উঠতে পারে। অনগ্রসর ব্যাংক ব্যবস্থাপনা, আমাদের দেশে ব্যাংক ব্যবস্থাপনা অনেক জায়গায় অনগ্রসর, এই সমস্ত জায়গায় ব্যবসায়ীরা অনেক সময় প্রয়োজনীয় মূল ঋণ ব্যাংক থেকে পায় না, বা পেলেও তাকে নানান আনুষ্ঠানিকতা পালন করতে হয়। অনেক ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এগুলো সম্ভব হয় না। তাই যদি ব্যবসায়ীদের কি বলে তোমার ব্যবসায় অর্থায়ন সম্পর্কে বা কারবারি অর্থায়ন সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে এই অবস্থার মধ্যেও, অনগ্রসর ব্যাংক ব্যবস্থার মধ্যেও সে কিন্তু তার অর্থ সংগ্রহের বা যোগানের বিষয়টা সে চালিয়ে নিতে পারে, কোনো না কোনো সোর্স থেকে সে অর্থ সংগ্রহ করে থাকতে পারবে, ঠিক আছে? তাহলে এই অবস্থার এই এই এইরকম একটা অনগ্রসর ব্যাংক ব্যবস্থার মধ্যে যারা ব্যবসায়ীরা যেখানে আছে, তাদের যদি কারবারি জ্ঞানটা, অর্থায়নের জ্ঞানটা থাকে, তাহলে কিন্তু তারা এই কী বলে অর্থায়নের প্রয়োজন, অর্থের প্রয়োজন হলে তারা সেই অর্থটা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারবে। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, স্বল্প শিক্ষিত উদ্যোক্তা যারা মনে করে যে আমাদের দেশে বেশিরভাগ প্রতিষ্ঠানের, ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছোট ছোট বা মাঝারি যে প্রতিষ্ঠানগুলো আছে, এর উদ্যোক্তারা কিন্তু অশিক্ষিত বা খুবই কম শিক্ষিত, ঠিক আছে? তো অনেক সময় তারা অর্থায়নের জ্ঞান না থাকার কারণে তারা কি করতে পারে না, সঠিকভাবে মূলধন সংগ্রহ করতে পারে না, বিনিয়োগ করতে পারে না, ফলে লোকসানের সম্মুখীন হয়। এই যে স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, এদেরকে যদি কারবারের অর্থায়ন বা ব্যবসায়ের অর্থায়ন সম্পর্কে ধারণা দেওয়া যায় বা তাদের যদি এই ধারণা থাকে, তাহলে কিন্তু তারা কি করতে পারবে, সহজে কি বলে তার প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করতে পারবে, সেটা লাভজনক খাতে তারা বিনিয়োগ করতে পারবে এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারবে। আবার যেটা আমরা লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছি যে
উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয়। যদি একজন ব্যবসায়ী অর্থায়ন সম্পর্কে ভালো জ্ঞান থাকে, তাহলে সে কি করতে পারে, তার সংগৃহীত মূলধন লাভজনক খাতে বিনিয়োগ করতে পারে, অর্থাৎ উৎপাদনমুখী বিনিয়োগের উৎপাদনমুখীর ক্ষেত্রে তার অর্থ বিনিয়োগ করতে পারে। এতে করে কি হবে, তার প্রতিষ্ঠানে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে, তার আয় বৃদ্ধি পাবে, পাশাপাশি দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে। তাহলে অর্থায়নের জ্ঞান না থাকলে কিন্তু এই বিষয়গুলো সম্ভব না। ঠিক আছে, তাহলে এই যে আমরা পয়েন্টগুলো দেখলাম, চারটা পয়েন্ট, তাহলে এগুলো থেকে আমরা বুঝতে পারতেছি যে কারবারি অর্থায়নের যথেষ্ট গুরুত্ব রয়েছে। অর্থাৎ শেষ কথা হলো, সেটা যে প্রতিষ্ঠানেই হোক না কেন, অর্থ অর্থ অর্থাৎ মূলধন সংগ্রহ করা, কোন কোন খাত থেকে আমরা মূলধন সংগ্রহ করতে পারি, কোন কোন খাত থেকে অর্থ সংগ্রহ করা উচিত হবে, এই বিষয়গুলো আমরা অর্থায়নের মাধ্যমে জানতে পারি। অর্থায়নের জ্ঞান থাকলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি। আবার অর্থ সংগ্রহ করার পর সেই অর্থটা কিভাবে লাভজনক খাতে বিনিয়োগ করা যায়, কিভাবে লাভজনক খাতে বিনিয়োগ করে আমরা প্রচুর কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে পারি, এই বিষয়গুলো আমরা সহজে পালন করতে পারি যদি আমাদের অর্থায়ন সম্পর্কে বা ব্যবসায় অর্থায়ন সম্পর্কে ধারণা থাকে। ঠিক আছে, তো স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছ। আবারও বলছি যে যে সমস্ত বিষয়গুলো আমি আন্ডারলাইন করে রেখেছি লাইন করে, এগুলো নিজেরা আন্ডারলাইন করে নেবে এবং সেগুলো ভালো করে পড়বে, করে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, যদি পড়ার কোনো বিকল্প নেই, যতই তুমি অনলাইন ক্লাস দেখো বা ক্লাস করো, অনলাইন ক্লাস করো, পাশাপাশি তোমাকে কিন্তু পড়ার কোনো বিকল্প নেই, অবশ্যই তোমাদেরকে বইটা পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, এটা তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ হচ্ছে।